প্রিয় বন্ধুগণ, আবার আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তাই বেঙ্গল রেস্কিউ টিম ক্রনিকালসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা একটি বাড়ি থেকে একটি চন্দ্রবড়া সাপটিকে উদ্ধার করি এবং এই সাপটি কতটা বিপজ্জনক অবস্থায় ছিল সেইটি আপনাদের সাথে এখন বিস্তারিত শেয়ার করব। কিন্তু তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সমস্ত রকম আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। চলুন আর ওয়েট না করে ভিডিওতে যাওয়া যাক। আমাদের এক বন্ধু প্রীতম, যে থাকে নৈহাটি বড়া অঞ্চলে, সে আমাদের সকাল সকাল ফোন করে জানায় যে তার মা কিছু কাঠকুটো আনতে গিয়ে সেখানে একটি চন্দ্রবড়া সাপকে দেখতে পায়। আপনাদের বলে রাখি, এই চন্দ্রবড়া সাপ কাঠকুটোর মধ্যে খুব সুন্দরভাবে ক্যামোফ্ল্যাজ করে লুকিয়ে থাকতে পারে এবং না দেখে যদি কেউ এই কাঠকুটোয় হাত দেয় তাহলে কিন্তু 100% দংশনের চান্স রয়েছে। তাই যারা গ্রামে বসবাস করেন এই ধরনের শুকনো কাঠকুটো নেওয়ার আগে একটি লম্বা লাঠি দিয়ে নেড়েচেড়ে নেবেন। তা আমরা এখন চলে এসেছি এই স্থানে, আমরা এখন আপনাদের এই চন্দ্রবড়া সাপটিকে উদ্ধার করে দেখাবো। কালো হয়ে গেছে না, জায়গাগুলো স্পট বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তলায় নতুন
গিলিং হবে। আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমরা এই কাঠকুটোর ভেতর থেকে চন্দ্রবার সাপটিকে উদ্ধার করি। এখন আমরা এই সাপটিকে নিয়ে এসেছি তার উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে মুক্ত করার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে সাপটিকে তার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। এখন যে সাপটি দেখতে পাচ্ছেন এটি ভারত তথা এশিয়ার সবচেয়ে বিষধর সাপ চন্দ্রবড়া, যাকে ইংরেজিতে বলা হয় রাসেলস ভাইপার এবং যার বিজ্ঞানসম্মত নাম ডোবাইয়া রাসেলি। সাপটিকে এটি একটি ভাইপার গোত্রীয় সাপ। একে চিনে রাখার লক্ষণ বাদামি বা চন্দন রং হয়ে থাকে সাপটির গায়ে এবং আপনারা দেখছেন সারি সারি মোট তিনটি সারিতে সারা শরীরে মাথা থেকে লেজ পর্যন্ত গোল গোল দাগ থাকে। এই সাপটি অত্যন্ত বিষধর সাপ। এর বিশেষ ধরন হেমোটক্সিন বা রক্তধ্বংসীকারী। এরা সাধারণত শুকনো জায়গায় থাকতে বেশি পছন্দ করে এবং শুকনো পাতার ঝোপে এরা লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে। এই সাপটি কিন্তু শীতকালে এদের হামেশাই দেখতে পাওয়া যায় রৌপ্য হাতে। আপনারা দেখেছিলেন যে এই সাপটিকে আমরা কোথা থেকে উদ্ধার করেছিলাম, তাই এই সাপটিকে আর বেশিক্ষণ আটকে না রেখে আমরা এখন একে এর প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেবো। আপনারা দেখুন, দেখলেন যে এরা কতটাই আক্রমণাত্মক। সুযোগ পেলে এরা কিন্তু কামড়াতে একটুও ছাড়ে না। তাই আপনাদের কাছে একটি কথা বলবো, উপযুক্ত ইকুইপমেন্ট এবং উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া এই ধরনের বিষধর সাপ কখনো ধরতে যাবেন না, এর ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আমরা এখন এই সাপটিকে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেবো।